ঈদ মোবারক আমার সকল প্রাণীর প্রিয় ভাই ও বোন এবং বন্ধু আর অনেক প্রিয় আমার বৃহস্পদের জন্য ঈদ মোবারাক ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদেরই একটা স্পেশাল ডেজার্ট অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা রেসিপি নিয়ে আসছি আর এটা আমি দেখা মানে আপনাদের সাথে শেয়ার করবো খুব ইজি এবং সহজ রেসিপিতে প্রথমে আমি রেসিপিটা করার জন্য হাফ কাপ ঘি নিয়ে নিয়েছি আর ঘিটা দিয়ে দিয়ে হালকা একটু গরম হওয়ার পরে এখানে আমি দুই প্যাকেট লাচ্চা সামাই নিয়ে নিয়েছি আর যেহেতু ঈদ একটু বেশি করে বানাতে হবে কারণ মেহমান আসবে আত্মীয়র বাসা পাঠাতে হয় তো দুই মিনিটের মতো আমি ভেজে নিব এই ঘিয়ের সাথে দুই মিনিট হয়ে গিয়েছে এখন আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তো এটাও আমি আবার এক মিনিটের মতো ভেজে নিব আর ভেজে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়ে দিব। তো চিনিটা দিয়ে দিয়ে সুন্দর করে পাঁচ মিনিটের মতো চুলার আস আঁচটা একদম মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে দেন ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে এই যে দেখেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে সুন্দর একটা কালার এসে গিয়েছে এখন আমি নামিয়ে নিয়ে ঠান্ডা হতে রেখে দিব আর পাশের চুলাই কিন্তু আমি দেড় কেজি দুধ আরঙের বসিয়ে দিয়েছি আমি ওটা কিন্তু অনেকটাই দুধ আমি টানিয়ে নিয়েছি দেখেন তো দুধটা কিন্তু পাশের চুলায় আমি অনেকক্ষণ ধরে টানিয়ে নিয়েছি মানে দেড় কেজি থেকে এক কেজি হয়ে গিয়েছে এখন এখানে আমি একটা কনডেন্স মিল্ক দুধ পুরোটাই দিয়ে দিব তো পুরোটা দিয়ে দিয়ে নাড়াচাড়া করব এখানে কিন্তু আর এক্সট্রা চিনি দিতে হবে না যদি প্রয়োজন হয় যে যেরকম মিষ্টিটা পছন্দ করে চিনি যদি লাগে দেখে তারপরে অ্যাড করতে হবে তো আমি দুধটাকে কিন্তু অনেকটাই ঘন করে নেব তো দুধটা অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি আরে এক চিমটি লবণ দিয়েছি আর লবণটা দিতে হয় কারণ এই যে মিষ্টির ডেজার্ট টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তো দুধটা আমি চুলায় রেখে দিয়ে এক কিছুটা দুধ আগে থেকে আমি নিয়ে নিয়েছি তারপরে এখানে আমার যে হোম মেড কাস্টার্ড পাউডার এটার রেসিপিটা আমার এই পেজেই আছে তো ওখান থেকে আমি এক চামচ নিয়ে নিয়েছি নিয়ে নিয়ে সুন্দর করে আমি একটু গুলে নিয়েছি এটা কিন্তু আমার হাতে বানানো হোম তো দেখেন আবার আমি দুধের কাছে ফিরে আসছি আর দুধটাকে কিন্তু অনেকটাই একদম টানিয়ে নিব একদম ঘন করে নিব। তো দেখেন ওই যে যে আমি কাস্টার্ড পাউডার পাউডারটা গুলিয়ে নিয়েছি সেটাই পর্যায়ে দিয়ে দিব আর দেওয়ার সময় কিন্তু অনবরত একটু নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে দলা বেঁধে যেতে পারে তো দিয়ে দিও আমি এখানে একদম জালে বসিয়ে দিব একটা আমি যেরকম ঘন চাই সেই ঘনটা না হওয়া পর্যন্ত আমি জাল করে নিব। তো চাল করে নিচ্ছি আর এই এটা কিন্তু অ্যারাবিয়ান খুব ফেমাস একটা ডেজার্ট এখন কিন্তু আমাদের বাংলাদেশেও এই ডেজার্টটা খুবই ফেমাস তো দেখেন আমি এখানে মানে এক চার চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি মানে চার চামচ না ছয় চামচের মতো চিনি দিয়ে দিই তো ছয় চামচ চিনি দিয়ে দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি চুলায় রেখে দিব রেখে দিয়ে তারপরে যে ওই যে সামাইটা আমি ভেজে নিয়েছি সেটা আমি দুইটা বাটিতে ছেট করে নেব একটা ক্যামেরায় আর একটা অফ ক্যামেরায় তো এই যে একটা ক্যামেরার সামনে আমি ছেট করে নিচ্ছি আর অফ ক্যামেরার সামনেও মানে অফ ক্যামেরাও আর একটা ছেট করে নিয়েছি তারপরে দেখেন আমার মনে হয়েছে যে আর একটু দুধ দেওয়া দরকার আর একটা কনডেন্স মিল্ক আমি ফুটো করতে পারি নাই একটু হাত হাতে লেগেছে তাই অল্প একটু ফুটো করে একটার চার ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি আর একটা কিন্তু পুরোটাই দিয়েছি আর চিনি দিয়েছি ছয় চামচ যেহেতু আমি একটু বেশি করে করব ঈদ ঈদের সময় তো অনেক মেহমান আসে তো তারপরে মোটামুটি ঘন হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য তারপরে ওই যে যে কনজেন্স মিলটা ছিল বাদ বাকি সেটা একটু আমি এই যে যে আমি শ্যামায়ের নেয়ার দিয়েছি সেটার উপরে দিয়ে দিয়ে দিচ্ছি যদি একটু বেশি ফুঁটা হতো ভালো হতো তো হাতটা কাটার ভয় আর আমি রিক্স নিতে যাই নাই তো শ্যামায়ের একটা নেয়ারের উপরে দিয়ে আবার আমি দুধের আরেকটা নেয়ার দিয়ে দিচ্ছি মানে এটা দুইটা নেয়ার চলছে আমি কিন্তু এখানে তিনটা নেয়ারে করব দুটা বাটিতেই তো আবার আরেকটা শ্যামায়ের নেয়ার দিয়ে দিচ্ছি আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল তো একবার যদি হয় বানিয়ে নেবেন খুব সহজ এবং ইজিভাবে বানানোর চেষ্টা করেছি আর রমজানের পরে যখন আমরা রোজা পালন করি একটু স্পেশাল করারই চেষ্টা করি সবাই একদম সবাই তো তারপরে দেখেন আবার একটা শ্যামাইয়ের লেয়ার দিয়ে দিয়ে আর একটা দুধের লেয়ার দিয়ে দিচ্ছি তারপরে এখানে কিন্তু আমি উপরে দিয়ে আরও একটা শ্যামাইয়ের লেয়ার দিয়ে দিব মোটামুটি আমি তিনটা লেয়ারে করে নিব আর এটা খেতে খুবই অসাধারণ হয়েছে ঈদ বলে কথা তো আমার যারা প্রিয় এবং ডিয়ার ভিওর্স ভাইও বোনেরা আছেন এবং আমার যারা ফ্রেন্ড খুবই আমাকে ভালোবাসেন আর আপনাদের ভালোবাসাই তো আমি এখানে এই পর্যন্ত আসতে পেরেছি যে এতটুকুই এসেছি আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু একদম আসতে পারতাম না দেন দেখেন আরেকটা একদম ফাইনাল লেয়ারটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু তিনটা লেয়ারে বানিয়েছি শ্যামাই তিন লেয়ারের শ্যামাই এবং তিন লেয়ারে দিয়েছি দো তারপর উপরে দিয়ে একটু ডেকোরেশনের জন্য কাঠবাদাম এবং কাজুবাদাম কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি একটু দেখার সুন্দর যার এই বাদাম যারা পছন্দ করেন তাদের কাছে তো খুবই মজার তো এই যে আমি তারপরে ছয় সাত ঘন্টা পরে ফ্রিজে রেখে দিয়েছি তো ছয় সাত ঘন্টা পরে এই যে আমার মেয়ে উঠিয়ে নিচ্ছে একটা ছাইড থেকে আর আমি একটা সাইড থেকে উঠিয়ে নিয়েছি আর এক চামচ খেয়েও কিন্তু আমি আপনাদের সাথে রিভিউটা দিব যেটা কতটা টেস্টি হয়েছে আর টেস্ট না হওয়ার তো কোনো কারণও নাই আপুরা তো দেখেন এটা একদম পারফেক্ট ছিল তো একবার হলো এটা বানিয়ে নেবেন ইট স্পেশাল গুনাফা ডেজার্ট তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে দেখা হবে খোদা হাফেজ